হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে আমরা দশমীর দিনে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আজকে একটু দেরি করেই বেরিয়েছি, এখন বাজে 10টা। তো আমাদের আশেপাশে যে সমস্ত ঠাকুরগুলো আমাদের দেখা হয়নি, তোমরা আগের ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছি যে অনেক ঠাকুর, পাড়ার অনেক ঠাকুর, পুজো মণ্ডপ আমরা ঘুরে নিয়েছি। আর যে সকল মণ্ডপগুলো যেতে বাকি ছিল সেইগুলোই আজকে আমরা ঘুরে দেখব। আর বিশেষ করে আজকে কিন্তু আমরা নবদুর্গা দেখতে বেরিয়েছি। তো আগের দিনে গিয়েও দেখতে পারিনি, তোমাদের বলেছি কারণটা। আর আজকে আমরা নবদুর্গা দেখেই বাড়ি যাব। তো চলো আমাদের সাথে থাকো, আর আমরা যা যা ঠাকুর দেখব তোমাদেরও তাই তাই ঠাকুর দেখানোর চেষ্টা করব। আর পুজো মণ্ডপগুলো কত সুন্দরভাবে করেছে, থিমগুলো তোমাদের সবাইকে আমি দেখাবো। তো চলো সঙ্গে থাকো। ডোডো তো হাই তুলছে, তাহলে কি হবে? ওয়াও, এই ডোডো দাদা, ডোডো কোথায়? আর আজকে বাবুকে একটু টুপিটা পরিয়ে নিয়ে গেলাম, কারণ একটু ঠান্ডা ওয়েদার আছে আর শিশির পড়ছে যেহেতু। আর সবারই কিন্তু আমাদের শরীর খারাপ এমনিতেই হয়ে গেছে, ঘুরে মানে ঠাকুর দেখেছি প্রচুর ঘুরেছি, তো সেই কারণে সর্দি জ্বর হয়ে গেছে। তো আজকে থেকেই শুরু হয়ে গেছে দশমীর দিন থেকেই। এখানে আশেপাশে নাকতলাতে একটা বিরাট শীতলা মন্দির আছে, তো তোমরা যারা আসবে তারা অবশ্যই দেখতে পাবে। আর এই ঠাকুরটা নাকি প্রতি বছরে একটু একটু করে বেড়ে যায়, তো জানি না এটা সত্যি কি মিথ্যা, কারণ এখানে প্রত্যেকেই বলছে যে প্রতি বছরে নাকি ঠাকুরটা বাড়তে থাকে। আর খুবই জাগ্রত মন্দির, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমরা চলে এসেছি অন্য একটা মণ্ডপে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মণ্ডপটা পুরোটাই লোহা দিয়ে তৈরি, থিমটা করেছে জাস্ট লোহা ভাঙা চোরা যত লোহা দিয়ে তৈরি করেছে। তো আমার তো খুব একটা ভালো লাগছে না এবছরের থিমটা, এর আগের বছর তার আগের বছরের থিমটা খুব আমার ভালো লেগেছিলো, আর এর আগের বছরে অতটা আমার ভালো লাগেনি, আর এবছর তো একদমই ভালো লাগছে না। তো জানি না অন্যদের কেমন লাগছে, তাদের জন্য তো অন্যদের কাছে ভালো লাগতেই পারে বা নাও লাগতে পারে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ইস্ট পাকিস্তান থেকে যখন পালিয়ে এসেছে না, এখানে যখন কলোনি গঠন করেছে যারা থেকেছে তাদেরকে নিয়ে, বুঝছো? সব ইস্ট পাকিস্তান থেকে এসছে। আগের বছর ভালো প্যান্ডেল হয়েছিল, সময়
কি হলো ডোরো কি হলো ডোরো নাই মুড়ে তো ছিল ডোরো কোথায় লুকিয়ে পড়েছে জেগে আছে এই তো জেগে আছে ডোডো কোথায় ডোডো ঘুমিয়ে পড়েছে কেন ওর মাথা খুলো ঘুমিয়ে পড়েছে দেখো তো অনেক অপেক্ষার পরে অবশেষে আমরা চলে এলাম গড়িয়ার নবদুর্গা দেখার উদ্দেশ্যে। তো আগামীকাল আমাদের দেখা হয়ে ওঠেনি এত ভিড়ের জন্য, আর আজকে দেখো একদমই ভিড় নেই, মানে ভিড় নেই বলাটা ভুল, ভিড় আছে তো আগের দিনের মতো অতটা না, যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে ভিড়টা কমে গেছে। এখানে প্যান্ডেল অত ভালো করে না। গরু ঢুকে গেছে নাকি? কি বাজাচ্ছে বলতো? সাইলেন্ট বাজাচ্ছে বলতো? দেখতে পাচ্ছ আমরা মণ্ডপে প্রবেশ করেছি। তো প্রথমে এখানে রয়েছে দেবী শিবদূতি। তো কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মায়ের ন রকমের রূপ এখানে রয়েছে। তো এরপরে দেখলাম দেবী ঐন্দ্রী, তো আর ওপরটায় জাস্ট খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, তাই না? তো এরপরে চলো দেখি, এরপরে রয়েছে দেবী অপরাজিতা। তো দেখো নানান রূপে মা পূজিত হন। তো এরপরে রয়েছে দেবী জয়া। দেখো এই রূপটা জাস্ট কিন্তু প্রায় মহিষাসুর মর্দিনীর মতোই। তো তারপরে আমরা চলে এলাম মহিষাসুর মর্দিনী আসল মা দুর্গার কাছে। এখানে রয়েছে মায়ের চার সন্তান, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। তোমরা সবাই জানো আর সবাই দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর মুখগুলো কিন্তু করেছে, খুব দারুণ মূর্তিগুলো বানিয়েছে। তোমরা দেখো ভালো করে, জাস্ট অসাধারণ লাগছে। আর আজকে সেরকম ভিড় হয়নি, তোমাদের আগেই বলেছি আজকে সামান্য একটু বৃষ্টির কারণে হয়তো মানুষজন অতটা পুজো দেখতে বেরোয়নি। তো আমাদের অলরেডি পাঁচটা ঠাকুর দেখা হয়ে গেছে মহিষাসুর মর্দিনীকে নিয়ে, মানে মা দুর্গাকে নিয়ে পাঁচটা ঠাকুর দেখা হয়ে গেছে, আর চারটে ঠাকুর দেখা বাকি। তো চলো মায়ের আর চারটে রূপ তোমাদের দেখিয়ে দিই। দেবী চন্দ্রঘণ্টা তোমরা দেখতেই পেলে কীরকম হয় দেখতে। তো আমি আগে দেখিনি, আজ ফার্স্ট টাইম দেখলাম। তারপরে চলে যাব দেবী পরমেশ্বরীর কাছে। তো দেখো দেখতে পাচ্ছ এখানে তিনটে মহিষাসুর আছে, দেখেছো?
তো এরপরে চলে এসেছি দেবী অর্ধ নারীশ্বর, মানে অর্ধ নারীশ্বর মানে অর্ধেক শিব আর অর্ধেক পার্বতী। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর তো তোমরা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপরে দেখা যাক কী রয়েছে। এরপরে রয়েছে দেবী, তারাও ভালো করে তোমাদের দেখায় নাহলে তোমরা বুঝতে পারবে না। এরপরে রয়েছে দেবী বিকটা। তো দেখো আমি কোনোদিন কিন্তু নাম শুনিনি, তো এটা একটা কালীর রূপ বিকটা দেবী বিকটা। তোমাদের সবটাই আমি দেখিয়ে দিলাম, মা দুর্গার নটা রূপ নটা রূপই তোমাদের আমি দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এরকমভাবে কথা বলছি কেন, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, সেই কারণে আমি জোরে জোরে কথা বলতে পারছি না, তাই আস্তে আস্তেই কথাটা বলছি। তো সম্পূর্ণ তোমাদের জন্য ভিডিওটা বানানো, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ওখান থেকে মণ্ডপ থেকে আমরা বেরিয়ে মেলা দিকে একটু গেলাম, তো ওখানে কিন্তু প্রচুর বড় মেলা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইলেকট্রিক দোলনা, তারপর বাচ্চাদের আরও যা যাবতীয় খেলার জিনিস। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু কিন্তু বাচ্চাদের চড়ার জিনিস আছে, বড়দেরও চড়ার জিনিস আছে। সো গাইস, ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করছি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।